আমাদের আজকের এই ভিডিওটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এস এত সি লেভেলে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার তথ্যগুলো সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এবং ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হতে হলে আপনার কী কী যোগ্যতা লাগবে? আপনাকে অ্যাটলিস্ট 2019, 2020 বা 2021 এই তিনটি শিক্ষাবর্ষ থেকে যে কোনো একটি শিক্ষাবর্ষে এস এস সি পাস হতে হবে। আপনি যদি বিজ্ঞান বিভাগে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন জিপিএ লাগবে, GPA 5। আপনি যদি ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন জিপিএ লাগবে, GPA 4। এবং আপনি যদি মানবিক বিভাগে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন জিপিএ লাগবে, GPA 3.00। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করবেন, তাদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 22 বছর। ঠিক আছে, এবার আসি শাখা নির্বাচন সম্পর্কে। আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক এই তিনটি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবেন। আপনি যদি ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ব্যবসা শিক্ষা এবং মানবিক এই দুইটি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবেন। আর আপনি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে মানবিক এবং ব্যবসা শিক্ষা এই দুটি বিভাগ থেকে যে কোনো একটি বিভাগে আপনি আবেদন করতে পারবেন। এবার আমাদের ভিক্টোরিয়া কলেজে আসন সংখ্যা সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য 450টি আসন রয়েছে, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য 450টি আসন রয়েছে, কিন্তু মানবিক বিভাগের জন্য 300টি আসন রয়েছে। জানুয়ারির 8 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা 8 তারিখ থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে যারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তারাও কিন্তু 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আপনারা যারা ফলাফল পুনর্নিরীক্ষণ করবেন, আপনাদের এই আবেদনটা গ্রহণ করা হবে জানুয়ারির 22 তারিখ এবং 23 তারিখের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে আপনারা আবেদন করবেন, আবেদনের পর আপনাদের কিন্তু একটা প্রথম পর্যায়ে একটা যারা চান্স পাবেন তাদের একটা ফলাফল দেওয়া হবে। এই ফলাফলটা আপনারা 29 তারিখ শনিবার রাত 8টার পর থেকে জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর যারা চান্স পাবেন তারা 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর ভর্তি ফি কত, কী কী কাগজপত্র লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে।